হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে আমি সঞ্চিতা চলে এসেছি। তো বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি তোমাদের আজকের ভিডিওতে ওয়েলকাম জানাই। তো বন্ধুরা, আমি আজকে ডেলি ব্লগ না শেয়ার করে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আমাদের মেলাঘরে স্বয়ংসিদ্ধ পাগলি মাছের উৎসব আরম্ভ হয়েছে, তো সেখানে এসেছি, কিছু শেয়ার করব। তো ভিডিওটা একটা লাইক দিয়ে দেখতে থাকো। তো এটা হচ্ছে স্বয়ংসিদ্ধ পাগলি মাছের মন্দির, মেলাঘরে অবস্থিত। তো পাগলি মাসি এখন আমাদের মধ্যে নেই, স্বয়ংসিদ্ধ পাগলি মাসি কাল পেয়েছেন, গত হয়েছেন। তো মায়ের মূর্তি বানিয়ে এখানে স্থাপন করে প্রত্যেক বছর উৎসব হয়। তো এবছরও হচ্ছে, চৈত্র মাসের 2 তারিখ থেকে আরম্ভ হয়, 2-3 দিন থাকে। তো দেখো, মা যেভাবে মানে বস্তা বা চটের ছালা গা দিয়ে বসে থাকতো, ঠিক সেভাবে মাকে মূর্তি বানিয়ে এখানে বসিয়ে রেখেছেন এবং মায়ের পূজা করেন সবসময়। আর দূর দূরান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসেন, অর্থাৎ এটা একটা ফেমাস দর্শনীয় স্থান হয়ে আছে, মেলাঘরে অবস্থিত পাগলি মাসির স্বয়ংসিদ্ধ মন্দির। আর এটা হচ্ছে অফিসঘর, নাট্য মন্দির, আর খুব সুন্দর করে সাজিয়েছেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, লাইটিং আছে, ডেকোরেটেড করেছে। আর যে কারিগরি মাকে একদম রূপ দিয়েছেন, মায়ের প্রতিমূর্তিটা স্থাপন করেছেন, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। মা যেভাবে আমরা দেখতাম বসে থাকতে, ঠিক সেইভাবে দেখো বসিয়ে রেখেছে মূর্তি বানিয়ে। তো বিভিন্ন দেশের বাইরে থেকেও বন্ধুরা, বিভিন্ন জায়গা থেকে এখানে আসে ভক্তরা। তো এটা হচ্ছে একটা দর্শনীয় স্থানে বলা যায় মেলাঘরের মধ্যে। এই যে দেখো, ফটোর মধ্যে কীরকম ছিল আগে, আর মাকে কীভাবে একদম সেম সেম বানিয়ে বসিয়ে রেখেছে। আর মায়ের ফটো তুলে এখানে রাখা হয়েছে, বসে বসে ফটো তুলে রাখা হয়েছে, এখনও আছে স্মৃতিগুলো। আর এটা হচ্ছে অফিস ঘর, অফিসের লোকজন বসে কালেকশন করছে। উৎসবে তো অনেকে অনেক কিছু দান করে, চাল ডাল টাকা পয়সা যে যেটা পারে দেয়। আর দেখো, এখানে 2টা বাঁশের জাল লাগিয়েছে, কি সুন্দর লাগছে লাইটিং। বন্ধুরা অবশ্যই বলবে আজকের ভিডিওটা, তো বন্ধুরা কমেন্ট করতে বলবে না আমার ভিডিওটা আজকে কেমন হয়েছে। তো যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তাদের অসংখ্য ধন্যবাদ, মন থেকে ভালোবাসা। আর যারা নতুন বন্ধু আছে, আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা যে বেল আইকনটা আছে অবশ্যই প্রেস করে দিও, তাহলে নতুন ভিডিও দিলে তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমাকে সাপোর্ট করবে। তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো দেখো, এখানে একটা গণেশের মূর্তি বসিয়ে রেখেছে, আর সবাই এখানে এসে সেলফি তুলছে। এখন তো ডিজিটালের যুগ, সবাই এখানে এসে এসে ফটো তুলছে, আমিও তুলেছি। তো তার জন্য তোমাদের শেয়ার করলাম। তো চলো এবার সামনের দিকে যাই, সামনের দিকে দেখো মেলার মতন বসেছে। তো 2-3 দিন তো থাকে, তার জন্য মেলার মতো বসেছে, অনেক দোকানপাট দেখতে পাবে। তো ভিডিওটা, তো বন্ধুরা পাগলি মাসির উৎসবের একটা বিশেষতা হচ্ছে যজ্ঞ হয়, নাম সংকীর্তন হয়। তো যজ্ঞটা তোমাদের শেয়ার করতে পারলাম না, সেদিন আমার ছেলের এক্সাম ছিল, চলে যায় এক্সাম সেন্টারে, তো আস্তে আস্তে লেট, আর শেয়ার করতে পারলাম না, আমিও যজ্ঞটা দেখতে পারলাম না। তো এখন চলছে নাম সংকীর্তন। আর দেখো বন্ধুরা কত লোকজন দোকানপাট। আর এই উৎসব প্রাঙ্গণে আছে একটা কালী মন্দির, শিব মন্দির, আমি অন্য ভিডিওতেও তোমাদের শেয়ার করেছি। তো চলো তোমাদের ঘুরে ঘুরে কিছুটা মুহূর্ত শেয়ার। তো বন্ধুরা পাগলি মাসিকে স্বয়ংসিদ্ধ বলা হতো, এ কারণে মা সব কিছু আগে থেকেই জানতেন, কারো খারাপ সময় হোক আর কারো ভালো সময় হোক। কেউ যদি বিপদে পড়ে মার কাছে আসতেন, তৎক্ষণাৎ মা সমাধান করে দিতেন, আর কারো অসুখ বিসুখ হলে মায়ের কাছে আনলো, ঠিক ভালো করে দিতেন। তো অনেক কিছুই আছে ঘটনা, তো তার জন্য মাকে স্বয়ংসিদ্ধ বলা হয়। আর সবাই মানে পূজন করতো, শ্রদ্ধাগত এখনও নেই বলে কেউ মানে না, মা আছেন তাই মাকে এখনও স্থাপন করে পূজা। Thank you.
সো এভরিওয়ান, আজকে শেয়ারিংটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তোমাদের কমেন্ট আমাকে খুব অনুপ্রাণিত করে, ভিডিও করতে উৎসাহিত হই, তার জন্য তোমাদের চেষ্টা করি কিছু ভালো মানে শেয়ার করার জন্য। জানি না কতটুকু তোমাদের মন পোত হচ্ছে আজকের ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই বলবে। তো দেখো বন্ধুরা, বিভিন্ন মানে প্রান্ত থেকে দোকানপাট নিয়ে এসে যে বসে পড়েছে দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে একটা শিব মন্দির বন্ধুরা, তোমাদের আগেও শেয়ার করেছি, আর একটা কালী মন্দিরও আছে তোমাদের শেয়ার করেছি। বিরাট বড় মাঠটা, তার চারিদিকে বসেছে বিভিন্ন দেখো দোকানপাট, খাওয়ার দোকান, স্টেশনারি দোকান, এদিক ওদিক চারিদিকেই দোকানপাট বসেছে। আর দোকানপত্র লোকালেরাও বসেছে, আবার মানে বাইরে থেকেও দোকান নিয়ে এসে বসেছে আর কি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করার জন্য। প্লিজ যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আর ফুল ভিডিও দেখো, 100 ভিডিও দেখো। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা যেতে যেতে কিনবো হচ্ছে জিলিপি, তার জন্য শেয়ার করছি। আর মেলাতে দেখো চটপটি ওট বাদাম সেগুলি তো আছে, তার জন্য শেয়ার করলাম। আর হাতে করে কিছু বাড়িতে নিয়ে না গেলে হয় বলো, তার জন্য কিছু কেনাকাটা করে বাড়ি নিয়ে যাব আর তোমাদেরও শেয়ার করব। তো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখে সাপোর্ট করার জন্য, এতক্ষণ আমাকে সাপোর্ট করার জন্য। আর দেশের বাইরে থেকেও আমার ভিডিওটা অনেক বন্ধুরা দেখো কিন্তু কমেন্ট করো না প্লিজ। বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, বেশি বেশি করে লাইক দেবে, কমেন্ট করবে। তোমাদের একটা লাইক বন্ধুরা আমার খুব সাপোর্ট হয়, প্লিজ লাইক কমেন্ট একদম মাস্ট করবে। তো এখন যাব হচ্ছে বাড়ি ফিরে, তো দেখতেই পাচ্ছো বাই বাই বলে যাচ্ছি চলে। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, গুড বাই, সি ইউ এগেইন, টাটা।